হঠাৎ উত্তপ্ত ডুমডুমা, বারে বারে আহে দুর্বৃত্তর দল, বারম্বার খেদি পঠিয়ায় রাইজে। ঘটনার কেন্দ্রবিন্দু ডুমডুমার সাগর নামৰ হোটেলখন। প্রথমে ভয় ভাবুকি আর মারপিটেরে হোটেলখনত সন্ত্রাসর সৃষ্টি করে তিনিজনীয়া দুর্বৃত্তর দলে। কিন্তু তৎমুহূর্ততে রাইজর রূপ দেখি বাইক এড়ি পলাল তিনি দুর্বৃত্তর। রাইজ ক্ষান্ত হওয়াত পুনের বাইক নিবল ঘটনাস্থলীত আবির্ভাব ঘটিল এটা দুর্বৃত্তর। এইবার গণপ্রহারর বলি হল দুর্বৃত্তটো। পুনর্বার হাম কাটিল উত্তেজিত পরিস্থিতির। এইবার হোটেলখন বন্ধ করার সময়তে সন্ত্রাসর সৃষ্টি করিলে আন এটা দুর্বৃত্তয়। দারে হোটেলর গরাকী আর ভাতৃক আক্রমণ করে পলায়ন করে দুর্বৃত্তটোয়ে। ইয়ার পিছতেই খেদি যাওয়া দুর্বৃত্তক করায়ত্ত করে রাইজে। দুর্বৃত্তর আক্রমণত হোটেলখনের কর্মচারীর লগতে আহত হয় হোটেলখনের গরাকী আর তেওঁর ভাতৃ। এই ঘটনার পিছতে নিরাপত্তাহীনতাত ভুগিছে ডুমডুমার ব্যবসায়ী সকল। দাদা পুরা চিঞৰিছে তো মই উলাইছো তো মোক মারিছে, মই সেভ করেছো পুরা দুইবার, ইয়াত সেভ করেছো, ইয়াত এবার লাগিলে তা পুরা দৌড়ালো, মই পুরা চিঞৰিলো। এই কালিবাড়ি ফালে পরা ঘুমালে তাত পাবলিকে ধরেছে বলে শুনেছো। পিছত রাইজে উত্তম মধ্যম সোধায় দুর্বৃত্ত গতাই দিয়ে আরক্ষী। ধৃত দুর্বৃত্তটোর ঘর পেঙেরি, ঘটনাত ব্যবহৃত বাইকখনো জব্দ করেছে আরক্ষী। পলাতক দুর্বৃত্তর সন্ধানত অভিযান অব্যাহত রাখিছে ডুমডুমা আরক্ষী। তিনিচুকীয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।